গুরুত্বপূর্ণ খবর। সমগ্র রাজ্যতে সাগরীয় ধুমুহাৰ ৰেমালৰ প্ৰভাৱ ইতিমধ্যে বিস্তাৰ হোৱা পৰিলক্ষিত হৈছে। ঠায়ে ঠায়ে ৰেমালে সন্ত্ৰাসিত পৰিৱেশৰ সৃষ্টি কৰিছে। তাৰ মাজতে ৰাজ্যত এবাৰ মোবাইল নেটৱৰ্ক সেৱা বন্ধ হৈ পৰা পৰিলক্ষিত হৈছে। মোবাইল নেটৱৰ্ক সেৱা স্তব্ধ হৈ পৰিছে ৰাজ্যৰ প্ৰান্তে প্ৰান্তে, আৰু তাৰ পাছতে এক হাহাকাৰ পৰিৱেশৰ সৃষ্টি হৈছে। জিঅ'ৰ পৰা আৰম্ভ কৰি প্ৰতিখন চিমৰে নেটৱৰ্ক সেৱা বন্ধ হৈ পৰিছে। এই মুহূৰ্তত অসম লাইভ 24 এটা বিগ ব্ৰেকিং নিউজ জনাৰ চেষ্টা কৰিছোঁ। এন বি নিউজ আৰু অসম লাইভ 24 দৰ্শকক এটা ব্ৰেকিং নিউজ। প্ৰতিকূল বতৰৰ বাবে ৰাজ্যৰ ইণ্টাৰনেট মোবাইল নেটৱৰ্ক ডাউন হৈ পৰিছে। মোবাইল নেটৱৰ্ক নাপায় ৰাইজৰ মাজত এক প্ৰকাৰ হাহাকাৰ পৰিৱেশৰ সৃষ্টি হৈছে। গুৱাহাটীৰ লগতে ৰাজ্যৰ বিভিন্ন প্ৰান্তত ব্যাহত হৈ পৰিছে মোবাইল নেটৱৰ্ক সেৱা। সাগৰীয় ধুমুহাৰ ৰেমালৰ প্ৰভাৱৰ পাছতেই মোবাইল নেটৱৰ্ক সেৱা অচল হৈ পৰিছে, ইণ্টাৰনেট অচল হৈ পৰিছে হাজাৰ হাজাৰ লোকৰ মোবাইলত। আপোনাৰ মোবাইলতো ডাউন হৈছে নেকি নেটৱৰ্ক? কমেণ্ট কৰি জনাওক। ইণ্টাৰনেট নেটৱৰ্ক ব্যাহত হোৱাত সমস্যাত ভুগিছে ৰাজ্যৰ জনতা, ৰাজ্যবাসী সমস্যাত ভোগা পৰিলক্ষিত হৈছে। জিঅ' ভোডাফোন নেটৱৰ্কৰ নেটৱৰ্ক ডাউন হোৱাৰ অভিযোগ উত্থাপন কৰিছে গ্ৰাহকসকলে। আপোনাৰ অঞ্চলতো মোবাইল নেটৱৰ্ক সেৱা ব্যাহত হৈ পৰিছে নেকি? যিহেতু ৰাজ্যৰ বিভিন্ন প্ৰান্তত কিছু কিছু পৰিমাণে মোবাইল নেটৱৰ্ক সেৱাত যথেষ্ট অসুবিধাৰ সন্মুখীন হৈছে জনতা। এক প্ৰকাৰে সাধাৰণ জনজীৱন ব্যাহত হৈ পৰা পৰিলক্ষিত হৈছে। মোবাইল নেটৱৰ্ক নাপায় ৰাইজৰ মাজত হাহাকাৰ পৰিৱেশৰ সৃষ্টি হোৱা পৰিলক্ষিত হৈছে। গুৱাহাটীৰ সমান্তৰালভাৱে উত্তৰ পূব ৰাজ্যৰ বিভিন্ন প্ৰান্ত সকলোতে একেই পৰিৱেশ। ভোডাফোন, এয়াৰটেল, জিঅ' সকলোতে কিছু কিছু কম বেছি পৰিমাণে নেটৱৰ্ক সেৱা ব্যাহত হৈ পৰাৰ খবৰ এই মুহূৰ্তত আহি পৰিছে। আপোনাৰ মোবাইলতো যদি নেটৱৰ্ক সেৱা ব্যাহত হৈ পৰিছে আপুনি জনাব পাৰে। ইণ্টাৰনেট নেটৱৰ্ক ব্যাহত হোৱাত সমস্যাত ভুগিছে ৰাজ্যবাসী। জিঅ' ভোডাফোন সকলোৰে নেটৱৰ্ক ছাৰ্ভাৰ ডাউন হৈ পৰিছে। গুৰুত্বপূৰ্ণ খবৰটো পুনৰবাৰ উল্লেখ কৰিছোঁ। ৰাজ্যৰ বিভিন্ন প্ৰান্তত ইতিমধ্যে মোবাইল নেটৱৰ্ক সেৱা ব্যাহত হৈ পৰাৰ খবৰ এই মুহূৰ্তত আহি পৰিছে। প্ৰতিকূল বতৰৰ বাবে ৰাজ্যত ব্যাহত হৈ পৰিছে ইণ্টাৰনেট সেৱা। ঠায়ে ঠায়ে নেটৱৰ্ক বিচাৰি ৰাজ্যৰ মাজত এতিয়া হাহাকাৰ। আপোনাৰ অঞ্চলতো ডাউন হৈছে নেকি মোবাইল নেটৱৰ্ক সেৱা? প্ৰতিকূল বতৰৰ বাবে ৰাজ্যৰ ইণ্টাৰনেট মোবাইল নেটৱৰ্ক ডাউন হৈ পৰিছে। প্ৰতিকূল বতৰৰ বাবে ৰাজ্যত ইণ্টাৰনেট সেৱা মোবাইল নেটৱৰ্ক ডাউন হৈ পৰাৰ খবৰ এই মুহূৰ্তত আহি পৰিছে। জিঅ'ৰ পৰা আৰম্ভ কৰি ভোডাফোন, এয়াৰটেল সকলোৰে নেটৰ সেৱা ইতিমধ্যে ব্যাহত হৈ পৰিছে, আৰু গুৱাহাটী মহানগৰীৰ লগতে ৰাজ্যৰ বিভিন্ন প্ৰান্তত ইণ্টাৰনেট সেৱা বিকল হৈছে, স্তব্ধ হৈ পৰিছে। সাগৰীয় ধুমুহাৰ ৰেমালৰ প্ৰভাৱৰ পাছতে ৰাজ্যত এবাৰ ইণ্টাৰনেট সেৱা ব্যাহত হৈ পৰিছে। কেইবাটাও নতুন খবৰ আছে। মোবাইল নেটৱৰ্ক নাপায় ৰাজ্যৰ মাজত হাহাকাৰ পৰিৱেশৰ সৃষ্টি হোৱা পৰিলক্ষিত হৈছে। গুৰুত্বপূৰ্ণ খবৰটো এই মুহূৰ্তত পুনৰবাৰ উল্লেখ কৰিছোঁ। প্ৰতিকূল বতৰৰ বাবে ৰাজ্যত ইণ্টাৰনেট মোবাইল নেটৱৰ্ক ডাউন হৈ পৰিছে। মোবাইল নেটৱৰ্ক নাপায় ৰাইজৰ মাজত হাহাকাৰ পৰিৱেশ। এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ, গুৱাহাটীৰ লগতে ৰাজ্যৰ ভিন্ন প্ৰান্তত ব্যাহত হৈ পৰিছে মোবাইল নেটৱৰ্ক। ইণ্টাৰনেট অচল হৈ পৰিছে হাজাৰ হাজাৰ লোকৰ মোবাইলত, আৰু ইণ্টাৰনেট সেৱা এক প্ৰকাৰ অচল হৈ পৰিছে হাজাৰ হাজাৰ মোবাইল ফোনত, হেণ্ডছেটত, হাজাৰ হাজাৰ হেণ্ডছেটত মোবাইল নেটৱৰ্ক সেৱা ব্যাহত হৈ পৰিছে। ইণ্টাৰনেট নেটৱৰ্ক ব্যাহত হোৱাত সমস্যাত ভুগিছে ৰাজ্যবাসী। আপোনাৰ অঞ্চলৰ বৰ্তমান মুহূৰ্তত ইণ্টাৰনেট সেৱা কেনেধৰণে চলি আছে আমাক কমেণ্ট কৰি জনাব পাৰে। আপোনাৰ মন্তব্য আমি পোনপটীয়া সম্প্ৰচাৰতে গ্ৰহণ কৰাৰ চেষ্টা কৰিম।
যেহেতু ইন্টারনেট নেটওয়ার্ক ব্যাহত হয়ে পড়াত সমস্যাত ভুগিছে রাজ্যবাসী আর ইন্টারনেট নাপায় রাইজর মাজত এক প্রকার হাহাকার পরিবেশের সৃষ্টি হয়েছে। জিও ভোডাফোনকে আরম্ভ করে এয়ারটেল বা অন্যান্য সিম সমূহের নেটওয়ার্ক ইতিমধ্যে ব্যাহত হয়ে পড়েছে বলে রাজ্যের বিভিন্ন প্রান্তর পর মন্তব্য সমূহ আহি আছে। আমিনুল হকে মুহূর্ত মন্তব্য করেছে নেটওয়ার্ক বেয়া বলে, নেটওয়ার্কের প্রবলেম বলে মন্তব্য করেছে আমিনুল হকে। মণিরামে গোয়ালপাড়ার লক্ষীপুর নেটওয়ার্ক কিছু পরিমাণে আছে বলে মন্তব্য করেছে। রশিদা বেগমে উল্লেখ করেছে মই পোৱা নাই। নিতুল বর্মানে উল্লেখ করেছে নলবাৰীত ঠিকই আছে নেটওয়ার্ক, এয়ারটেলের নেটওয়ার্ক নলবাৰীত ঠিকই আছে বলে কৈছে, ভালকৈ চলি আছে বলে কৈছে নিতুল বর্মানে। মণিরামে পুনৰবাৰ উল্লেখ করেছে 5G নেটওয়ার্ক পাই আছো বলে কৈছে গোয়ালপাড়াত মণিরামে মন্তব্য করেছে। রাজ দাসে উল্লেখ করেছে ধুবুরীত নেটওয়ার্ক বর্তমান মুহূর্তত ভাল হয়ে আছে বলে মন্তব্য করেছে, কিন্তু রাজ্যের বিভিন্ন প্রান্তত মোবাইল নেটওয়ার্ক সেবা ব্যাহত হয়ে পড়া পরিলক্ষিত হয়েছে। আপনার অঞ্চলত যদি মোবাইল নেটওয়ার্ক সেবা ব্যাহত হয়েছে আমাক কমেন্ট করে জানাব পারে। অমর ফারুকে নগাঁওর পর মন্তব্য করেছে, নগাঁওর জুরিয়ার পর অমর ফারুকে মন্তব্য করেছে নগাঁওর জুরিয়াত নেটওয়ার্ক বর্তমান মুহূর্তত নেটওয়ার্কের সমস্যায় দেখা দিয়া বলে মন্তব্য করেছে অমর ফারুকে। আর রাজ্যের বিভিন্ন প্রান্তর প্রায় এই মুহূর্তত মন্তব্য সমূহ আহি আছে, আমি মন্তব্য সমূহ পোনপটীয়া সম্প্রচারতে যেহেতু গ্রহণ করার চেষ্টা করছো। আর নগাঁওর জুরিয়ারপর অমর ফারুকে কৈছে জুরিয়াত নেটওয়ার্কের প্রবলেম হয়েছে বলে কৈছে, নেটওয়ার্কের সমস্যা দেখা দিছে বলে কৈছে। আর সমান্তরালভাবে ইকরামুল ইসলামে লক্ষিমপুরত আছে বলে কৈছে। আর আপনার অঞ্চলত বর্তমান মুহূর্তে প্রতিকূল বতরের বাবে ইন্টারনেট সেবা ব্যাহত হয়ে পড়েছে নাকি, বিদ্যুৎ যোগাযোগ ব্যাহত হয়ে পড়েছে নাকি, আমাক মন্তব্য করব পারে। আপনার মন্তব্য আমি পোনপটীয়া সম্প্রচারতে গ্রহণ করার চেষ্টা করি, যেহেতু গুয়াহাটির লগতে রাজ্যের ভিন্ন প্রান্ত ব্যাহত হয়ে পড়েছে মোবাইল নেটওয়ার্ক সেবা। আর সাগরীয় ধুমুহা রেমালর প্রভাবর পাছতেই রাজ্যত এয়া মোবাইল নেটওয়ার্ক সেবা ডাউন হয়ে পড়া, মোবাইল নেটওয়ার্ক সেবার সমস্যায় দেখা দিয়া পরিলক্ষিত হয়েছে। উমেশ মহিলারিয়া উল্লেখ করেছে জিওর নেটওয়ার্ক বেয়া বলে উল্লেখ করেছে উমেশ মহিলারিয়ে। দুলু বর্মনে উল্লেখ করেছে দুধনৈত নেটওয়ার্ক বর্তমান মুহূর্তত ভালেই আছে বলে কৈছে। ইকরামুল হুসেনে লক্ষিমপুরত 5G চলি আছে বলে কৈছে। রাজ্যের বিভিন্ন প্রান্তর প্রায় এসমূহ মন্তব্য আসছে। গুয়াহাটী মহানগরীকে ধরে রাজ্যের বিভিন্ন প্রান্ত ইতিমধ্যে নেটওয়ার্ক সেবা ব্যাহত হয়ে পড়া পরিলক্ষিত হয়েছে। ইকবাল হুসেনে উল্লেখ করেছে হোজাইত বরষুণ বিদ্যুৎ নাই। দীপজ্যোতি দত্ত উল্লেখ করেছে নগাঁওত নেটওয়ার্কের সমস্যায় দেখা দিয়া বলে উল্লেখ করেছে। ইনামুল হকে হোজাইত আছে বলে কৈছে দীপজ্যোতি নাথে নগাঁওত নেটওয়ার্কের সমস্যায় দেখা দিয়া বলে উল্লেখ করেছে। ইকরামুল হুসেনে পুনৰবাৰ উল্লেখ করেছে জিওর সার্ভিস, জিওর সে সার্ভিস বেয়া বলে উল্লেখ করেছে। চম্পক রাজবংশে গোয়ালপাড়াত নেটওয়ার্ক বর্তমান মুহূর্তত ভালেই চলি আছে বলে মন্তব্য করেছে। সুজিত দত্ত উল্লেখ করেছে লামডিংত বিদ্যুৎ নাই বলে উল্লেখ করেছে, বিদ্যুৎ যোগাযোগ ব্যাহত হয়ে পড়েছে বলে কৈছে। বিদ্যুতের সমান্তরালভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তত প্রতিকূল বতরের বাবে কাল ঘূর্ণির রেমালর প্রভাবত বিদ্যুৎ সেবা বন্ধ হয়ে পড়েছে, ব্যাহত হয়ে পড়েছে। আর সমান্তরালভাবে নেটওয়ার্ক সেবায়ও যথেষ্ট সমস্যার সৃষ্টি করেছে রাজ্যবাসীর মানত।